ঢাকায় মারা যাওয়া দুলাল হাওলাদারকে বাগেরহাটের মোড়লগঞ্জে দাফন করার 2 দিন পরে জানা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত নিশ্চিত হওয়ার পরে মোড়লগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের দুলালের বাড়িসহ অর্ধশতাধিক বাড়ি লকডাউন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বাগেরহাট স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই এলাকায় গিয়ে দুলালের পরিবারের সদস্য দাফন কাফন ও জানাজার সাথে সংশ্লিষ্ট সকলের নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছেন মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাক্তার কামাল হোসেন মুফতি। করোনা আক্রান্ত দুলাল হাওলাদার মোড়লগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরামুজ্জামান জানান, 27 এপ্রিল সোমবার সকালে ঢাকাতে মারা যায় দুলাল হাওলাদার। ওই রাতেই তার 2 ভাই, স্ত্রী, সন্তানসহ 10-12 জন মিলে দুলালের মরদেহ মোড়লগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তার স্বজনরা দুলালের করোনা আক্রান্ত বিষয়টি গোপন করে, কিন্তু এলাকাবাসীর সন্দেহ হওয়ায় চিকিৎসকদের জানানো হয় এবং মঙ্গলবার সকালে চিকিৎসকরা দুলালের নমুনা সংগ্রহের পরেই দুলালের জানাজাও দাফন করা হয়। মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাক্তার কামাল হোসেন মুফতি বলেন, দুলাল নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় ঢাকা থেকে নিয়ে আসে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা তার নমুনা সংগ্রহ করি, পরে তার রিপোর্টে করোনা শনাক্ত হওয়ায় ওই বাড়িসহ আশপাশের 50টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই পরিবারসহ দাফন কাফনের সাথে জড়িত সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের পরীক্ষার রিপোর্ট পেলে ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে আমরা আরও বেশি অবগত হতে পারবো বলে জানান তিনি।